আশির দশকের অন্যতম কবি শামীম আজাদ, তার জন্মদিনে বেঙ্গল শিল্পালয়ের এই আয়োজন। জন্মান্ধ জুপিটার, স্পর্শের অপেক্ষা, হে যুবক তোমার ভবিষ্যৎ, জিয়ল জখম, এই কাব্যগ্রন্থগুলোর কবি শামীম আজাদ। স্বদেশে আর প্রবাসে সমান উচ্ছল উজ্জ্বল এই কবি প্রতি বইমেলাতেই ছুটে আসেন তার প্রাণের স্বভূম বাংলাদেশে। কবির 60তম জন্মদিনে বেঙ্গল শিল্পালয়ে বসেছিল এক অন্তরঙ্গ আসর, যেখানে উপস্থিত ছিলেন স্বনামে উজ্জ্বল সব মানুষেরা। ছিলেন কবির পরিবারের সদস্যদের সাথে উইলিয়াম রাদিচে, আবদুল্লাহ আবু সাইদ, ডক্টর আনিসুজ্জামান, শাহরিয়ার কবির থেকে শুরু করে বাংলাদেশে ফ্যাশন সাংবাদিকতার পুরোধা এই কবির অনুযোজনেরা। জন্মদিনের শুভেচ্ছায় তাকে সিক্ত করলেন কেউ ফুল দিয়ে, কেউ বা ভালোবাসা ভরা উপহারে। একাধারে তিনি লেখক, কবি, সংগঠক, সাংস্কৃতিক কর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বড় হওয়া একজন নারী। তিনি শেষ পর্যন্ত রোম্যান্টিক এবং তার রোম্যান্টিক সত্তাটাই আমার কাছে বেশি মানে পাঠক হিসেবে স্পষ্ট হয়েছে। তো এত সাহসী মহিলা আমি আমাদের মধ্যে প্রথম দেখলাম, যে নিজেকে বললো যে আমি 60 আছি, ভালো আছি। আমি মেরো 60 বছর, আমরা কোথায় যাই? আর বাঙালি সমাজে ওনার মানে ভূমিকা আর কাজ গুরুত্বপূর্ণ। আর আমাদের কপাল ভালো যে ইনি আছেন, দন্দনে থাকেন, কিন্তু ভালো ভালো যে ইনি মানে মাঝে মধ্যে ঢাকায় ফিরে আসেন। বাংলাদেশের কোনো পত্রিকায় প্রথম ফ্যাশন নিয়ে কাজ শুরু করেছিলেন শামীম আজাদ। বিচিত্রায় এই সূত্রপাতের ফলেই বাংলাদেশে ফ্যাশন সাংবাদিকতা এখন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তৈরি হয়েছেন অনেক ফ্যাশন ডিজাইনার। স্বনামধন্য এক ফ্যাশন হাউস তাই তার জন্মদিনে কবিকে প্রদান করলো আজীবন সম্মাননা। কবির মুখোমুখি দাঁড়িয়ে 60 বছরেও খুঁজে পাওয়া গেল সবার প্রিয় শামীম আপার জন্য ধ্রুব সেই 30 বছর বয়সের উচ্ছলতাই। বয়স ঘোষণা দিতে শুরু করেছে একজন মেয়ে হয়ে, আমার মনে হয়েছে আমি বলে বলে যাব আমার কত বয়স হলো। 30 বছরের সেই কবিতাটা বলি, গুহার কালো ছায়ার মতো, মাছের শীতল চোখের মতো, ডাবের নবীন শ্বাসের মতো, একটুখানি ভাবনা আমার চাই। এই 30-এ দেউলে চোখে প্রাচীন ফুলের গন্ধ মেখে, পূর্ণিমাকে ভিজতে দেখে আমি আবার নতুন হতে চাই। সে কারণে যেন তেন একটুখানি দুঃখ আমার চাই। আমি সেই 30 বছরে যেটা স্টেটমেন্ট করেছি সেটাই বলতে চাই, যে বয়স কেন শুধুমাত্র বয়সের দ্বারা নারী কেন আক্রান্ত হবে, এবং 60 হলেই শেষ হয়ে যাওয়া নয়।